আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন সেটা নিয়ে তারা জানতে চেয়েছে, এবং যেহেতু ইতিমধ্যেই দুটো বড় দাবি উঠেছে যে এই ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গণহত্যা চালানোয় আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা দাবি উঠেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, এবং একই সাথে যে আওয়ামী লীগের এই ক্ষমতার সহযোগী ছিল, হালুয়া রুটির ভাগিদার ছিল জাতীয় পার্টি। আজকে ডেইলি স্টারে সম্ভবত কোনো একজন লেখক একটা লেখা লিখেছে যে জাতীয় পার্টিকে ব্যান করা হবে কি না। প্লাস হচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ছাত্র জনতার কর্মকাণ্ড, সামগ্রিকভাবে আমরা এর আগেও আপনারা দেখেছেন যে ইউএস, ইউকে, ইউএন সহ অনেক বিদেশি মিশনকে মিট করেছিলাম, তাদের প্রত্যেকের জায়গা থেকেই কিন্তু তাদের ডিপ্লোম্যাটিক কমিউনিটির নিরাপত্তা নিয়ে কিন্তু একটা উদ্বেগ আছে, এবং দেশের এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদেরও যেমন একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকে, তাদেরও কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের জনগণ যেভাবে সবসময় ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ছিল, ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশে এর আগেও ফিলিস্তিনের পক্ষে যেসব বড় বড় প্রসেশন হয়েছে সেগুলো অনেক ছবি ভিডিও তিনি আমাদেরকে দেখিয়েছে, এবং বাংলাদেশের তরুণরা যে একটা যুগান্তকারী পরিবর্তন করেছে এই কারণে তরুণদেরকেও ধন্যবাদ জানিয়েছে, এবং দেশবাসীকে নতুন রাষ্ট্র বিনির্মাণে ফিলিস্তিনের জায়গা থেকে তাদের যে সহযোগিতা সমর্থন করা দরকার দেশ এবং বিদেশে সেখানে তারা পাশে থাকবে, যেহেতু তারাও একটা নির্যাতিত নিষ্পেষিত জাতি, এবং যেহেতু তারা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশও প্রায় 92% পিপল মুসলিম, কাজে সেই সেন্টিমেন্টের জায়গা থেকেও তারা বাংলাদেশের প্রতি কমিটেড, এবং বাংলাদেশের মানুষও তাদের প্রতি যেভাবে সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখিয়েছে সেটা ভবিষ্যতের এই নতুন সরকার তথা পরবর্তী নির্বাচিত সরকারও সেটার ধারাবাহিকতা বজায় রাখবে। এবং আপনারা একটি বিষয়ে জানেন যে সব বিদেশিদেরই কিন্তু একটা কনসার্ন আছে যে কতদিনে ইলেকশন হবে, তো নির্বাচন কতদিন হবে, এই গভর্নমেন্ট কতদিন থাকতে পারে, আমাদের কী চিন্তাভাবনা, সেগুলো নিয়েও তারা জানতে চেয়েছে। একই সাথে বিদ্যমান রাজনীতির যে পরিস্থিতি তাতে গণ অধিকার পরিষদের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে আমরা নতুন কোনো দলের সাথে জোট করছি কি না, আগামী নির্বাচনে আমাদের অবস্থান কী হবে, এইগুলো নিয়েও জানতে চেয়েছে, এবং একই সাথে বিশেষ করে অন্যান্য পার্টিগুলোরও কার্যক্রম, স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল যে কোনো নেতৃবৃন্দ যখন ডিপ্লোম্যাটিক কমিউনিটির সাথে আলোচনা হয় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু পরিষ্কারভাবেই সব বিষয়েই মোটামুটি কথা হয়। তো মোটা দাগে আজকে আমরা চলমান পরিস্থিতিতে নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণ, রাজনৈতিক দলের কর্মকাণ্ড, আগামীর নির্বাচন ব্যবস্থা, এবং সবচেয়ে সকল মানুষের যে আসলে যেই কথাটি সবচেয়ে জোরে সরে আসছে, রাষ্ট্র সংস্কার, সেক্ষেত্রে আমরা বিচার বিভাগের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, এই ধরনের কী কী রিফর্ম আমরা চাই, এটার জন্য কতদিন লাগতে পারে, আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাভাবনা কী, অন্যান্য দলগুলো কী চিন্তাভাবনা করছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আর কিছু আলোচনা তো থাকে কনফিডেন্সিয়াল, যেটা চাইলেও সব বিষয়ে বলা যায় না। আমরা বলেছি যে এখন বাংলাদেশের মানুষ একটা নতুন নেতৃত্ব চায়, নতুন রাজনীতি চায়, কারণ সবার চিন্তাভাবনা যে আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন নেতৃত্ব, নতুন রাজনৈতিক প্রয়োজন, পুরানো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে আসলে নতুন কিছু করা সম্ভব না, পুরানো দলগুলো পর্যায়ক্রমে তো ক্ষমতায় থেকেছে, কাজেই আপনারা আমরা সবাই তো দেখেছি যে তারা যেই যখন ক্ষমতায় ছিল প্রশাসনকে দলীয়করণ, জনগণের উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এগুলো তো সেম ক্যারেক্টার আমরা মোটামুটি 91-এর পরে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকারেও যারা শাসন করেছে দেখেছি, সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলেছি এখন পর্যন্ত জনগণের প্রত্যাশা যে তরুণরা আগামী রাষ্ট্রক্ষমতে আসুক, তরুণরা নেতৃত্বে আসুক, তরুণরা তারুণ্যের চিন্তায়, সৃজনশীল চিন্তায় রাষ্ট্র পরিচালনা করুক। যেহেতু আমাদের দুজন উপদেষ্টা তারাও তরুণ, এবং আপনারা জানেন যে তারা ছাত্র অধিকার পরিষদের তাদের রাজনৈতিক সূত্রপাত এবং হাতেখড়ি, এমনকি এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আপনারা যদি দেখেন বড় একটা সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দই কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই সাথে সংশ্লিষ্ট ছিলেন। কাজে আমরা চাই যে এই যে উদীয়মান তরুণ সকল, যারা সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা আপনার 2014 সালে ব্যাট বিরোধী আন্দোলন করেছিল,
2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল, নিরাপদ সড়ক আন্দোলন করেছিল, এবং এখনও যারা নিয়মিত সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের লেখালেখি করে যাচ্ছে, কথা বলছে, অ্যাক্টিভিজম করে যাচ্ছে, এই তরুণ জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেক্ষেত্রে যেহেতু গণ অধিকার পরিষদ এখন অফিসিয়ালি একটা নিবন্ধিত রাজনৈতিক দলও, আমি মনে করি তাদের সকলকে নিয়ে যদি আমরা গণ অধিকার পরিষদের সাথে কাজ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ এই নতুন প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবে। এখন এখানে স্বাভাবিকভাবেই রাজনীতিতে অনেক ধরনের বিভাজন থাকে, অনেক ধরনের আদর্শ থাকে, এবং বাংলাদেশের মতো একটা দেশে এখানে কিন্তু অনেক বিদেশি রাষ্ট্রেরও ইন্টারেস্ট আছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে গত 15 বছর আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন এবং সহযোগিতা করেছে, ভারতের একটা শক্ত খুঁটি ছিল আওয়ামী লীগ, সেই খুঁটি ভেঙে পড়েছে। কাজেই ভারত তো চাবে স্বাভাবিকভাবেই তার একটা বিকল্প খুঁটি এখানে রাখতে কিংবা দাঁড় করাতে। সেক্ষেত্রে এখন আমরা যে একটা নন পলিটিক্যাল ফ্যাক্টর হঠাৎ করে একটা বড় পরিবর্তন করেছি এবং পলিটিক্সে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, কাজেই সেই ক্ষেত্রে আমরাও যেন শক্তভাবে না দাঁড়াতে পারি, এই জন্য কিন্তু অনেকে চেষ্টা করবে, অনেকে গুটি চালবে, ষড়যন্ত্র করবে। প্লাস হচ্ছে আরও যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করা, তাদেরকে ব্যবহার করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র ছক কিন্তু দেশি বিদেশি গোষ্ঠীও কিন্তু আঁকবে। শুধুমাত্র ইন্ডিয়ার স্বার্থ না, বাংলাদেশকে ঘিরে বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমিতে কিংবা আপনার জিও পলিটিক্সের কারণে অনেক দেশের, সেটা IPS বলেন, কোয়াড বলেন, অনেক দেশের কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে। তো আন্তর্জাতিক সম্প্রদায় এখানে কোন গেম খেলছে, কার পক্ষে কী অবস্থান নিচ্ছে, সরকারের স্টেবিলিটিটা কী, সেটাও কিন্তু একটা সামনে একটা কোশ্চেন তৈরি করবে। ধরেন এই সরকারের, আমরা বলছি যে জনগণের সরকার আমাদের সমর্থিত সরকার, কাজে এই সরকারের সফলতা ব্যর্থতা জনগণের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সেক্ষেত্রে সরকার যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারে কিংবা ওই দিকে না যায়, তাহলে রাজনৈতিক দলগুলোর দিক থেকেও কিন্তু আবার সরকারের উপর একটা চাপ তৈরি হবে। এবং সেক্ষেত্রে উনিও জানতে চেয়েছেন এবং সামগ্রিকভাবে আমাদেরও এটা একটা প্রত্যাশা, সামনের রাজনৈতিক মেরুকরণটা আবার কী হয়। দেখা যাচ্ছে যে আবার মেজর পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতার হালুয়া রুটির জন্য ধরেন আবার দেখা যায় এই সরকারের বিরুদ্ধেও দাঁড়িয়ে যেতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। যেহেতু সাধারণ মানুষ, আমজনতা বলছে যে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সরকার ততদিন থাকবে, আমরা ততদিন সমর্থন দেবো। ইতিমধ্যেই সম্পাদক পরিষদ সহ বিভিন্ন ব্যক্তিরা বলছে অন্তত 2 বছর তাদের থাকা দরকার, আবার কেউ কেউ বলছে না 2 বছর না, 3 থেকে 6 মাস থাকা দরকার, 6 মাস থেকে 1 বছর থাকা দরকার। আপনি একটু বলেন যে আপনারা কতদিন রাখতে চান সরকারকে, সেটা সমর্থন দেবেন আপনারা যেহেতু জাতীয় জনতার একটা পক্ষ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে যেহেতু জোর বিষয়বস্তু করা হয়েছে, আপনি কি কোনো রাজনৈতিক দলে জোর করতে যাচ্ছেন না? এখন আমরা জানেন যে BNP সহ 42 দল এই ফাঁসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপথ আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম। এখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে, এই পতনের পর আজকে বিকেল 5টায় আমাদের BNP সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে, সেখানে তাদের সাথে আলাপ আলোচনা, তাদের দৃষ্টিভঙ্গি, সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব। কিন্তু ইতিমধ্যেই BNP'র তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি, সেখানে BNP'র জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি, হুমকির সম্মুখীন হয়েছি। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের উপরে বলছি আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে। আমার কেন্দ্রীয় আইন সম্পাদক ঢাকা জেলার, তাকে আপনার BNP নেতারা এই ঘটনার সংশ্লিষ্ট মামলায় আসামি করেছে এবং নীলফামারীতে অফিস নিয়েছে, সেখানে হুমকি দিচ্ছে যে গণ অধিকার পরিষদকে যেন অফিস না দেয়। এখন BNP তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, সেখানে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারের স্টেক হোল্ডার। সেখানে এখনই যদি BNP নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয়, তাহলে সামনে কী আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে। যদি আমরা BNP'র শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি, কার্যত এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পায়নি, তাহলে এখন BNP'র সাথে লড়াই সংগ্রাম করে আমরা অমিত ফাঁসিবাদকে উৎখাত করলাম, এই আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, আবার BNP'ও যদি এখন এই আচরণ করে, তাহলে তো আমাদেরকে BNP'র বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে। তবে এখনই আমরা এই বিষয়ে কিছু ভাবছি না, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমাদের বিদেশি বন্ধুদের সাথেও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণকেও আমরা আমাদের যেই ইতিবাচক দাবি ছিল যে রাষ্ট্রের সংস্কার, একটা নতুন রাজনীতি, একটা নতুন পরিবর্তন, সেই জন্য জনগণের এই যে যারা
আপনার চাঁদাবাজি করছে, এখন দখলদারি করছে, নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণকে কীভাবে সংগঠিত করে আওয়ামী লীগের মতো তাদেরকে উৎখাত করা যায়, সেটাই আমাদের এই মুহূর্তে লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই জন্য জনগণকে সংগঠিত আমরা করে যাচ্ছি এবং আজকে বিএনপির সাথে অফিসিয়াল আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হবে আমরা বিএনপির সাথে আগামীতে আমাদের রাজনৈতিক সম্পর্কটা কী হবে। রাজনৈতিক বিভাজনের যে কথা বলছেন আপনারা, তরুণ যদি রাজনীতিবিদদের কথা বলি তাহলে গণঅধিকার পরিষদ তরুণ একটি রাজনৈতিক নেতাবর্গের একটি দল, আপনাদের মধ্যে দুইটি অংশ হয়েছে গতকালকে, মুসুজ্জামান এবং ফারুক হাসানের একটি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল এবং যেটা আপনাদের আগে তাদেরকে ডাকা হয়েছিল, আপনি কি মনে করেন আসলে গণঅধিকার পরিষদ নিয়ে মানে পাবলিক পারসেপশনটা কেমন হচ্ছে যে দুইটা দল হয়ে যাচ্ছে, এটা আসলে আপনার মত? দেখেন বিএনপি একটা কথা বললেন, তাদের মধ্যেও দেখতে যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সমাবেশ করতে গিয়ে হট্টগোল তৈরি হয়ে গেছে, সেটা আবার মিউচুয়াল করতে হবে, গতকালকে সার্জিস ফিরে আসছে। রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয়। রাজনৈতিক দল পরিচালনায় সেই ধরনের একটা কাঠামো থাকতে হবে, নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ দূরদর্শী নেতা থাকতে হবে। এখন আমাদের এই ছোটো ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, ধরেন দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন, নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে, আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন। পাশাপাশি এই কোটা সংস্কার আন্দোলনটা যেহেতু সার্বজনীন আন্দোলন ছিল, অন্য মতাদর্শেরও কিছু লোকজন যুক্ত হয়েছে, আমরা সব ধরনের সহযোগিতা করেছিলাম, কারণ এইটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, সরকার পতনের কোনো আন্দোলন ছিল না। এখন সরকার পতন হওয়ার পরে এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ ঢুকে যাচ্ছে, ছাত্রবাহী তরুণদের এখন একটা গ্রহণযোগ্যতা, একটা ক্রেজ আছে, তারা ট্রেন্ডে আছে, এখন তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, নানান দিকে ধাবিত করার চেষ্টা করছে, এবং আমরা যেন তরুণরা ইউনাইটেড না হই সেজন্য নানানভাবে পুশ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, বসা হচ্ছে, আমরা চিন্তা করতেছি যে আমরা বৃহত্তরভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে। এখন আমাদের এক ভাই সাংবাদিক ভাই যেটা বলছিলেন যে গণঅধিকার পরিষদে আরও কিছু লোকজন রয়েছে, প্রথমত দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি থেকে কতিপয় লোক গিয়ে এই ধরেন বিএনপির একজন আলোচিত নেতা নারায়ণগঞ্জের তিনি গিয়ে তৈরি করেছেন, এবং এই আপনার দোহারের আপনার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি, তাতে বিএনপির দলে কিন্তু কোনো প্রভাব পড়ে নেই। তারপরে যদি ধরেন আবার আরেকটা এই নির্বাচনে যাওয়ার জন্য একটা কিংস পার্টি তৈরি করেছিল বিএনএম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এখন গণঅধিকার পরিষদ তরুণদের দল, গণঅধিকার পরিষদ তারুণ্যের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তৈরি হয়েছে। আমরা সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য কিছু সিনিয়র মানুষকে নিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি তাদের চাহিদাটা ছিল নির্বাচন কেন্দ্রিক, যদি 24 সালে নির্বাচন হতো তারা এমপি হয়ে যেতেন শর্টকাটে, এইটা অনেকের ধান্দা ছিল। এখন মুসুজ্জামান সাহেব গণঅধিকার পরিষদের মেইন স্ট্রিমের কোনো পার্ট ছিলেন না, তিনি গণঅধিকার পরিষদ গঠনেরও পরে যোগ দিয়েছেন, এবং তিনি সম্ভবত আগে আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন, তো তার বিভিন্ন কর্মকাণ্ড যখন আমাদের কাছে সন্দেহমূলক মনে হয়েছে আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করেছি, এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন রেজা ভাই তিনি তো নিজেই রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আপনার চলে গেছেন। আবার এখন এই সমস্ত মানুষের এখন আবার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এখন উপদেষ্টাদের সাথে মিটিং করে সামনে একটা জোট হবে বিএনপির সাথে থেকে যদি একটা এমপি টেমপি হওয়া যায়, তো এখন অনেকে গণঅধিকার অফিসিয়ালি নিবন্ধন হওয়ার পরেও ধরুন অনেকে আবার দু একজন দেখা যায় 2-4 জন গণঅধিকার পরিষদকে ফ্র্যাকশন দেখানোর জন্য কিংবা এইটার একটা ব্যাড ইমেজ দেওয়ার জন্য কিছু লোককে পৃষ্ঠপোষকতা করে আরেকটা গণঅধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণঅধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার, আজকে ধরেন অনেক দল কিংবা নেতারা বলছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই যে আজকে এখন পত্রিকায় হেডলাইন হচ্ছে, টেলিভিশনে আলোচনা হচ্ছে, এই কথাটা গণঅধিকার পরিষদ থেকে আমরা 21 সালে আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি, আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি যে দ্বিদলীয় দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন ধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, বিভাজনের রাজনীতির বিপরীতে আমরা একটা ঐক্য সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা সেখানে বলেছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না, এই যে সংস্কারগুলো এগুলো কিন্তু 21 সালে আমাদের রাজনৈতিক ঘোষণাপত্রে আমরা দিয়েছি, সেই সময় হয়তো আমরা এত পরিচিত ছিলাম না, আমাদের এত অবস্থান ছিল না, সেই কারণে এই বিষয়গুলো পরিচিত হয়নি। এখন এই গণঅধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলকে আপনার নানানভাবে বিতর্কিত করার জন্য, নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা আছে, চলবে, এগুলো মোকাবেলা করেই আমরা এই পর্যন্ত এসেছি। সুতরাং এইটা
আমরা কিছু মনে করিনি এবং আমরা নির্বাচন কমিশনে পরিষ্কারভাবে চিঠি দিয়ে জানিয়েছি গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল, এই দলের নাম ব্যবহার করে কাউকে যেন কোনো ধরনের নিবন্ধন না দেওয়া হয় বা আমরা আইনগতভাবে এটার পদক্ষেপ নেব। এই যে গণ অধিকার পরিষদ দলের দাবি করলে যেটা হবে না, এখন বিএনপির যেটা বলেছি তাও বিএনপির নাম দানি দিয়েছে তৃণমূল বিএনপি। নির্বাচন কমিশনের এটা কিন্তু একটা অনৈতিক সিদ্ধান্ত ছিল যে বিএনপি একটা বড় পার্টি, তার কাছাকাছি একটা নামে তৃণমূল বিএনপি নামে একটা নিবন্ধন দিল। এখন কিছু ছেলেপিলে ধরেন যাদের আপনার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলাম বা তাদেরকে আমরা শাস্তিমূলক পদক্ষেপ নিলাম, তারা একটা ডিজার্ভ করলে সেটা আসলে এটা। আমাদের ধারণা আসলে অন্তত এটা ঠিক যে আপনার বছর দুয়েক সময় প্রয়োজন, কারণ হচ্ছে আপনার এই সরকার এক মাস হয়েছে, এক মাসে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই এবং সরকারের মধ্যে থেকেও অনেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে। কারণ 15 বছরে এই বিগত ফ্যাসিস্ট সরকারের একটা সেট আপ ছিল, সেটা সরকারের সর্বস্তরে, এখন বিশেষ করে তৃণমূল লেভেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশ। পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে যেভাবে পুলিশকে মেরে ধরে ঝুলাই ফেলাইলো বা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করলো, এখন কেন পুলিশের উপরে এই ছাত্র জনতা আক্রোশটা দেখালো? পুলিশও তো মরণঘাতী অস্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, অনেক জায়গায় মামলা হচ্ছে, সেটাতে পুলিশকে আসামি করা হচ্ছে। তো কাজে এখন ধরেন আশুলিয়ার সাভারে যে গার্মেন্টসের এই যে অস্থিরতা হচ্ছে, আন্দোলনের নামে নৈরাজ্য ভাঙচুর হচ্ছে, এইখানে যে পুলিশ আবার একটা অ্যাকশনে যাবে, পুলিশ কিন্তু এখন আতঙ্কে যাচ্ছে এখানে অ্যাকশনে গেলে আবার আমার বিরুদ্ধে মামলা হয় কিনা। তো সেই ক্ষেত্রে এই যে পুলিশের একটা মোটিভেশন দরকার, তাদের আমি মনে করি কাউন্সিলিং দরকার, এবং ছাত্র জনতা আমাদের সবাইকে এখন রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করবে। এখন মব জাস্টিসের সুযোগ নাই, কতিপয় ছাত্ররা যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারকে গালাগালি করে বললো আপনি পদত্যাগ করেন, আপনি ফাঁসিবাদের দোসর ছিলেন, কিংবা কতিপয় ছাত্র যে একটা ইনস্টিটিউশনের পরিচালককে গিয়ে বললো আপনাকে পদত্যাগ করতে হবে, এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে আরও বিপর্যয় নেমে আসবে। অনতি বিলম্বে এই মব জাস্টিস বন্ধ করা দরকার, এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে আমরা এই যে আন্দোলনটা করেছি, ছাত্র জনতা এখানে স্পেসিফিক কোনো সংগঠন ছিল না, সব মত পথের মানুষ ছিল, সবাই মিলে আন্দোলন করেছি, সরকারের পতন ঘটিয়েছি। এখন আমাদের অনেকের যার যার রাজনৈতিক সংগঠন আছে, রাজনৈতিক মত আছে, সেখান থেকে আমরা রাজনীতি করছি। কাজেই এই যে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, সেইটাকে ব্যবহার করে এখন মব জাস্টিসের সুযোগ নেই, বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের সুযোগ নেই। এখন আমাদের ছাত্র তরুণ বন্ধুরাও যদি এটা করতে যায় তাহলে কিন্তু ওই যে আপনারা বলছেন ময়মনসিংহ সহ এই নরসিংদী অনেক জায়গায় যেমন প্রোগ্রাম করতে গিয়ে হট্টগোল তৈরি হয়েছে, এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ এই আন্দোলনে তো ছাত্রলীগ ছিল, শিবির ছিল, ইভেন এটা ঠিক যে আপনারা মনে করেন ছাত্রলীগেরও পজিটিভ মনা যারা তারাও ছিল, ছাত্র অধিকার পরিষদের ছিল, সব মতপথের ছাত্ররা ছিল। কাজে এখন বৈষম্য দূর করতে যেয়ে আমরা যদি আবার একটা কোটারি পদ্ধতি চালু করি যে আমরাই আন্দোলন করেছি, আমরাই মানে মুক্তিযুদ্ধে যেটা আওয়ামী লীগ যেভাবে সবসময় একটা কোটারি সিস্টেম তৈরি করেছে, কাজে আমরাই এখন এই আপনার সচিবালয়কে সচিব হবে আমরা নিয়ন্ত্রণ করবো, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে হবে আমরা ঠিক করবো, এগুলো করতে গেলে কিন্তু মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং বিপর্যয় নেমে আসবে। কাজে সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা তরুণদের সাথে ডায়ালগ করবেন, বসবেন, কিন্তু এখন একটা সরকার আছে, এতদিন সরকার ছিল, এখন সরকারকে সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। ছাত্রদের দিয়ে যদি সব কিছু ডিল করতে চায় তাহলে এখন আমি তাদের মধ্যে ইমোশন দেখতে পাচ্ছি, ইমোশন আর উইজডম আসলে এক বিষয় না, রাষ্ট্র চালাতে হবে উইজডম দিয়ে, ইমোশন দিয়ে রাষ্ট্র চলবে না। সো অবশ্যই আমিও একজন তরুণ, আমরাও চাবো তরুণদেরকে মূল্যায়ন করা হোক, আগামী রাষ্ট্র ব্যবস্থা তাদের প্রতিনিধিত্ব এনশিওর করা হোক। এখন ধরেন যেই লোকটার আগের কোনো মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা ছিল না, তারে যদি আপনি 4টা মিনিস্ট্রি দেন, কিংবা আপনার যার ধরেন এখন পর্যন্ত সমস্ত গ্রাজুয়েশন শেষ হয়েছে, তার ঘাড়ে যদি আপনি 2-3টা মিনিস্ট্রি চাপাই দেন, তো মিনিস্ট্রি চলবে তো এমনিতে ওই মিনিস্ট্রি ফেলিওর হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলা চলে যেটা আমরা বলেছি, এই সরকার আমাদের সরকার, আবার সরকারের দুর্বলতাগুলো আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা যে কোনোভাবে আমরা তুলেও ধরবো, ওপেন সমালোচনাও করবো। আমরা বলেছি যে এই সরকারের স্টেবিলিটির জন্য তাদের কাঠামোতে পরিবর্তন আনা দরকার, বিভিন্ন মেজর পলিটিক্যাল পার্টি সহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এখানে 21 আছে, এখানে 31 করা যেতে পারে, আরও 10 জনকে ইনক্লুড করে সরকারের ফাংশনিংটাকে আরও স্ট্রং করা দরকার। এখন ওইভাবে কিন্তু আমি মনে করি যে পরিপূর্ণ ফাংশনিং হচ্ছে না,
এবং যেভাবে দরকার এরকম একটা সিচুয়েশনে ল্য অ্যান্ড অর্ডার ঠিক করা থেকে শুরু করে ইকোনমি এবং অন্যান্য ক্ষেত্রে স্টেবিলিটি, সেটা কিন্তু এখন পর্যন্ত আসছে না। গোটা যেটা বললাম আমাদের না, পুরো ডিপ্লোম্যাটিক কমিউনিটি কিন্তু কনসার্ন এই নিরাপত্তা নিয়ে। সুতরাং এটা যদি সরকার না মনোযোগ দেয় তাহলে কী হবে সেটা বোঝা মুশকিল। এর জন্য একটু দুই বছর সময়। থ্যাংক ইউ।